এরকম দেশি চিংড়ি ভুনা থাকলে আর কি লাগে সাথে যদি থাকে বোম্বাই মরিচ তো আর কথাই নেই তো চলো আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালাম না তো ফাইনালি হচ্ছে বাসায় আমার জন্য এই চিংড়িটা আনা কারণ আমার এই চিংড়িটা অনেক ভালো লাগে আর এটা হচ্ছে নদীর চিংড়ি সো যাই হোক এখন হচ্ছে আমি এটা ঝাল ঝাল করে রান্না করব যেহেতু ঠান্ডা জ্বর সো মনে হয় যে একটু ঝাল করে বোম্বাই মরিচ দিয়ে খেলে ভালোই লাগবে তো চিংড়িটা আমি কাটতেছিলাম আমার চিংড়ি কাটা দেখে খালা হাসতেছে তারপর আমাকে শরীর ছড়িয়ে দিছে সেই সবগুলো কাটছে তো আমি আবার দুই তিনটা কেটে একটু দেখাইছি আমি কাটতে গেলে লেজাটে যা সবই হচ্ছে খুলে যায় মানে আমি অত ভালো কাটাকাটি করতে পারি না রান্নাটা যদিও ভালো পারি আসলে সব গুণ সবার ভিতরে থাকে না এটাই সত্যি তো যাই হোক আমি তাও মানে জোর করে চেষ্টা করছি কয়েকটা কাটার তো দুই তিনটা কাটার পর হচ্ছে আর আমাকে দেয়নি খালা নিজেই কেটে দিচ্ছে কারণ জানে আমি অত ভালো কাটাকাটি করতে পারি না চিংড়ির মাথায় কিন্তু ময়লা থাকে তো সবগুলো চিংড়ি ভালো করে ক্লিন করার পর এখন হচ্ছে আমি ধুয়ে নিব প্রতিদিন রুটি বানানো আমাদের সবার জন্যই একটা ঝামেলার কাজ তো আমি ডিজিটাল ড্রিম স্টোর বি থেকে এই রুটি মেকার টা নিয়েছি আজকে আমি তোমাদেরকে এটা দিয়ে রুটি বানিয়ে দেখাবো যাদের বাসায় হচ্ছে প্রতিদিন অনেক রুটি বানাতে হয় যাদের অনেক বড় ফ্যামিলি তাদের জন্য তো এটা বিশাল বড় একটা কষ্টের কাজ আমরা চাইলে অনেক সময় হচ্ছে বিশ্বস্ত কোনো পেজ পাই না দেখে রুটি মেকার কিনতে পারি না আবার অনেকে বাণিজ্য মেলা থেকে কিনেও আমরা অনেকভাবে ঠকে যাই তো আজকে আমি তোমাদেরকে একদম দেখাবো একদম তোমাদের সামনে বানিয়ে যে এটা দিয়ে কি সুন্দর রুটি হয় আর আমি এটা কিন্তু নিয়েছি ডিজিটাল ড্রিম স্টোর বি এই পেজ থেকে পেজটা কিন্তু ক্যাপশনে লিঙ্ক থাকবে আর স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে তোমরা চাইলে অর্ডার করতে পারো আর রুটি মেকারটা হচ্ছে যখন তোমরা এভাবে ওপেন করবা তখন ওই যে পলিটা আছে এই પોલીটা উঠাবানা পলির উপরে জাস্ট একটু তেল দিয়ে মুছে তারপর হচ্ছে দুই পাঁচটা মুছে নিবা আমি যেভাবে দেখিয়েছি তারপর চাপ দিলে এরকম সুন্দর রুটি হয়ে যাবে আর রুটিগুলো একদম গোল হয় খুবই তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা নেই সো তোমরা কিন্তু এটা নিতে পারো আর এটা নিতে চাইলে এখনি চলে যাও ডিজিটাল ড্রিম স্টোর বিডি এই পেজে তো আমি এখন ভেজে দেখাচ্ছি যে রুটিটা নরমাল আমরা হাতে বানালে ওই রুটির মতো ফুলে কিনা দেখো একদম পারফেক্ট ফুলে গেছে আর অনেক সুন্দর হয়েছে তো আর দেরি না করে যাদের দরকার তারা এক্ষুনি অর্ডার করে ফেলো এখন হচ্ছে রান্না করার পালা তো আমি একটা তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু বেশি করে পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে ভেজে নিব আর পেঁয়াজ কিন্তু সুন্দর ভাজা হওয়ার একটা টিপস হচ্ছে যদি একটু লবণ দিয়ে দাও তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজ দিয়ে এইদিকে আমি চিংড়িটা ম্যারিনেট করে নিব এটা অপশনাল চাইলে তোমরা নাও করতে পারো বাট আমি করে রাখি চিংড়ির ভিতরে হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে রাখি মানে পেঁয়াজটা ভাজতে ভাজতে যতটুকু সময় অতটুকু আমি মেখে রাখি চাইলে তোমরা আধা ঘন্টা আগেও করতে পারো তারপর হচ্ছে আমি পেঁয়াজে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তারপর পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে আর এইদিকে মশলাটা রেডি করে নিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে সামান্য একটু ধনিয়ার গুঁড়ো চিংড়িতে তেমন কোনো মশলাই লাগে না পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মশলা সাথে তেলের সাথে সব ভাজার পর আমি কিন্তু পানি দিইনি এখন আমি চিংড়িটা দিয়ে সুন্দর করে হচ্ছে একটু ভাজা ভাজা করে নিব আমার মনে হয় দুনিয়াতে সব থেকে সহজ রান্না হচ্ছে চিংড়ি মাছ কারণ এটা রান্না করতে সময় লাগে না আর চিংড়ি কিন্তু বেশিক্ষণ রান্না করলে মজাও লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আমি এখানে হচ্ছে সুন্দর করে ভাজা ভাজা করে তারপর হালকা করে একটু পানি দিয়েছিলাম এই তো আমার চিংড়ি ভুনা রেডি এখন হচ্ছে খাওয়ার পালা তো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি মাখো মাখো করে রাখি আর একটু ঝোল ঝোল রাখতে পারো আমি প্লেটে গরম ভাত নিয়ে নিয়েছি সাথে মরিচ আর এরকম চিংড়ি ভুনা আর কি লাগে বলো এরকম একটা থাকলে কিন্তু আমাদের ভাত খাওয়া একদম পারফেক্ট হয়ে যায় তো আমি এখন বোম্বাই মরিচটা সুন্দর করে হচ্ছে ডলে নেব আর আমার তো ঝাল এমনি পছন্দ আর আমার এখন একশো দুই জ্বর আছে সেটা নিয়ে আমি ওভার করতেছি আর ভিডিও করেছি গতকালকে আমি হচ্ছে জ্বরের জন্য ভিডিও দিতে পারি নাই সবাই আমার জন্য দোয়া করবা সবাই অনেক বেশি সাবধানে থাকবা কারণ এখন সিজনটাই খারাপ অনেক জ্বর ঠান্ডা ডেঙ্গুর প্রবণতা পুরোই বেড়ে গেছে চারপাশে মানে আমি হসপিটালে যে এত পরিমাণ ডেঙ্গু রুগী দেখছি তো যাই হোক সবাই সাবধানে থাকবে